তো ফ্রেন্ডস, আপনারা জঙ্গলিতে যারা রিসার্চ করতে পারেন না তারা কিভাবে রিসার্চ করবেন আমাকে ফলো করুন, ভিডিওটা ফলো করুন। তো আপনারা দেখেন এখানে রিসার্চ লেখা আছে বা চিপস রিসার্চ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেমন আমি 100 চিপস রিসার্চ করব, 100তে ক্লিক করলাম। করার পর আপনি বিকাশ রকেট নগদ দিয়ে রিসার্চ করতে পারবেন। আমি বিকাশে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে একটা 34 নাম্বার আছে এবং সাইডে কপি লেখা আছে। আমি কপিতে ক্লিক করলাম, দেখেন নাম্বারটা অটোমেটিক আমার কপি হয়েছে। তারপর আমি এখন বিকাশে চলে যাব। বিকাশে আসার পর দেখেন আমি এই নাম্বারটা সেন্ড মানি করে দেব। আমি এখানে সেন্ড মানিতে ক্লিক করলাম এবং চেপে ধরে নাম্বারটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করলাম, তারপর অ্যামাউন্ট দিলাম 100 টাকা। দেওয়ার পর আমার বিকাশ পিনটা দিলাম এবং সেন্ড করে দিলাম। ঠিক আছে, এখানে দেখেন আমি অলরেডি সেন্ড করে দিছি। এখান থেকে আরেকটা জিনিস জানার বিষয় আছে, সেটা আপনাদের দেখেন এখানে ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে, এখানে ট্রানজ্যাকশন আইডি এটা আপনার লাগবে। আপনারা এটা এখান থেকে কপি করতে না পারলে আপনি বিকাশে একটু ব্যাগে যাবেন, তারপর ইনবক্সে যাবেন, লেনদেনে যাবেন এবং আপনার যে লেনদেনটা এটা চাপ দিয়ে দেখেন আমি উপরে চাপ দিয়ে ধরছি, আমার ট্রানজ্যাকশন আইডি কপি হয়েছে। এখন আমি আবার জঙ্গলিতে চলে যাব। দেখেন আমি আবারও জঙ্গলিতে চলে আসলাম। আসার পর দেখেন এখানে ট্রানজ্যাকশন আইডি যেখানে দেওয়া লাগবে সেটা আমি দেখাই দিতেছি মার্ক করে আপনাদেরকে। দেখেন এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে আপনাদের, ঠিক আছে। এখানে আপনারা ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলে তাহলে আপনার চিপস আসবে, না হলে আপনারা চিপস নিতে পারবেন না। দেখেন আমি ট্রানজ্যাকশন আইডিটা দিতেছি এখানে, দেখেন ট্রানজ্যাকশন আইডি দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমি এখন সাবমিটে ক্লিক করে দিলাম এবং আমার সাকসেসফুল দেখাইছে, মানে আমার 2-1 মিনিটের মধ্যে আমার রিসার্চটা চলে আসবে। সো রিসার্চ এইভাবে করবেন। সো ভালো থাকবেন, ধন্যবাদ।